হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেসিএন ব্লগ। স্যার আমি কৌশিক, আজকে চলে এসেছি তোমাদের কাছে। আর আমি এসে যাওয়া মানে কি, আমি এসে যাওয়া মানে একদম নতুন কিছু। আর সেই নতুন কিছু নিয়ে কি নিয়ে এলাম, নতুন কিছু নিয়ে এলাম তোমাদের কাছে। এটা কিছু দেখতে পাচ্ছ, আমার গাড়িটা অনেকটা কিছু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটা নিয়ে এলাম আমি, আমার জিক্সারটাকে আবার মডিফাই করে নিয়েছি, আবার নতুন কিছু তৈরি করে নিয়েছি। কিন্তু দেখতে হবে তো আমার জিক্সারটাকে নতুন কি তৈরি করেছি। তো দেখতে গেলে ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর এরকম যদি মডিফাই করার ইচ্ছা থাকে তো প্লিজ কন্ট্যাক্ট করো আমার সাথে, আমি করিয়ে দেবো। আর দ্বিতীয়ত ভাই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনটা দাবিয়ে দাও। আর এখন দেখতে থাকো আমার গাড়িটা কি কি। আমি যেটা চেঞ্জ করেছি সেটা হলো, আমি আমার বাইকের ফ্রন্ট পোর্শনটা, ফ্রন্ট লুকটা টোটালটা চেঞ্জ করে দিয়েছি। আর কী কী চেঞ্জ করেছি সেটা আমি তোমাদের দেখাবো। তো দেখতে থাকো আমি কী কী করলাম, কোনটা কিসের পার্টস লাগিয়েছি, কী কী লাগিয়ে আমার গাড়িটাকে এত সুন্দর লাগছে। তো ফার্স্ট, আগের মডিফায়ের মধ্যে যে হ্যান্ডেলটা ছিল সেটা টোটালটা আছে, কিন্তু আগের মডিফায়ের যে মুখটা ছিল সেটা পাশের স্ক্রিনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই মুখটা ছিল, কিন্তু এই মুখটাকে চেঞ্জ করে আমি এখন রয়্যাল এনফিল্ডের হিমালয়ানের লুক দিয়েছি। এটা হলো হিমালয়ানের উইন্ডশিল্ড, হয়তো তোমরা সবাই জানো এটা রয়্যাল এনফিল্ডের নতুন হেডলাইট। হেডলাইটটা খুব সুন্দর আছে, আর আলো হলো হোয়াইট কালার। আমি আলোটাও দেখিয়ে দিচ্ছি, আলোটাও খুব সুন্দর। আর এই মার্গারটা আমি নিয়েছি অনলাইন থেকে সব শপিং করেছি। দ্বিতীয় কথা, এই মার্গারটা আগে যে মার্গারটা ছিল, বাইরের যদিও প্রচুর আওয়াজ আসছে, তো সেক্ষেত্রে বলি আগে যে মার্গারটা ছিল অনেকেই আমায় কমেন্ট করে জানিয়েছিলো যে আগের মার্গারটা ভালো লাগছে না, যে কারণে এই মার্গারটা লাগিয়েছি। আর এই যে রাবারটা দেখতে পাচ্ছ এটা হলো হিমালয়ানের রাবার, আর এটা হলো ফরেস্ট চ্যাম্পিয়নের মার্গার। এটাকে দ্বিতীয় টাইপ করে লাগানোর একটাই কারণ, যখন আমার আগের মার্গারটা লাগানো ছিল তখন এটা পুরোটাই ফাঁকা ছিল, ফাঁকা থাকার কারণে পুরো একদম স্যান্ডি সার কাদা কাদা হয়ে যাচ্ছিলো আমার জামা প্যান্টগুলো। সেই কারণে হয়তো দেখতে এটার জন্য একটু হলেও খারাপ লাগছে। তো তোমরা জানাও দেখতে কীরকম লাগছে, এটার জন্য খারাপ লাগছে কি ভালো লাগছে, কিন্তু আমার প্যান্টগুলো যাতে নষ্ট না হয় সেই কারণে এটাকে লাগিয়েছি। তো আশা করি কাদা উঠবে না, আর বাদ বাকি সব একদম ওকেই আছে। ইন্ডিকেটারগুলো আমি এখান থেকে লাগিয়েছি। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে হেডলাইটের শেডটা আছে, হেডলাইটের শেডটাকে ধরে রেখেছে এটা। তো এটা হলো থান্ডারবার্ড এক্সের থেকে নেওয়া। তো টোটালটা ফোনটা করেছে মানব বুলেট। তো দ্বিতীয়ত, আগের যে মিটারটা ছিল সেটাই দেখাতে পেরেছি, আগের মিটারটা ইনস্টল করা আছে। আর এটা আছে পাথের ওপর দিয়ে, পাথের সাথে লাগানো আছে। আর মানব বুলেটের নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশান বক্সে, তো ডেসক্রিপশান বক্স থেকে তোমরা জেনে মানে দেখে নিতে পারো। আর যদি তাতেও না হয় তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে নিয়ে যেতে পারি মানবের কাছে। আর গাড়িটা কেমন লাগছে তোমরা একটু বলে দাও, তো বললে খুব ভালো হয়। আর কমেন্ট করে জানাও, আর তোমার ভাই তোমাদের সাথে আছে। এরপরে আবার নেপাল রাইড পার্ট টু নিয়ে আসবো, আগেই ভিডিওটা দিয়ে দিই, তারপরে দেখতে হবে। তো নেপাল রাইড পার্ট টু এর সব টোটালি দিয়ে দিলাম, কেমন লাগলো হয়তো তোমরা জানাও, আমি তোমায় বলছিলাম। তো
তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমার নেপাল ফার্স্ট পার্ট বেরিয়েছে, হয়তো যারা এখনও দেখোনি তারা দেখে নাও নেপাল লাইট ফার্স্ট পার্ট। এরপর পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, পার্ট ফাইভ সবই আসবে, কিন্তু একটু টাইম লাগবে কারণ কাজের চাপের জন্য আমি এডিট করতে পারছি না। যদি তোমরা কেউ এডিট করে হেল্প করতে পারো তাহলে আমাকে করে দিতে পারো, আর গাড়িটা কেমন লাগছে তোমরা একটু জানিয়ে দাও। আজকের মতো টাটা। এখনও বলছি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা, তাও প্লিজ সাবস্ক্রাইব করো, আমায় সাপোর্ট করো। আর আমার ইনস্টাগ্রামে আমি আমার বাইকের হেভি হেভি ছবি দিচ্ছি, তো আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করো, KCN ব্লগস বা কৌশিক চক্রবর্তী নীল। টাটা।